সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে। এই যে আমরা দেখছিলাম এপাশে পাঁচটি বাছুর। 2 সেপ্টেম্বর 2024 সোমবার আজ, আর এগুলো সবগুলো কালেকশন আমাদের শাহিনুর ভাইয়ের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়টা ভাই? পাঁচটা। আজকে পাঁচটা। সার কয়টা, বকনা কয়টা? সার চারটা একটা বকনা। সার চারটা একটা বকনা দিয়ে টোটাল পাঁচটা গরু। পাঁচটা গরু, পাঁচটা গরুর একটা লট। হ্যাঁ, একটা লট। আচ্ছা, চলেন আমরা দেখি একটা করে দেখি। সবগুলো বাচ্চা ছাড়া দেন। প্রথম গরুর বাচ্চা কোনটা এটা দেখান। এটা এটা, আচ্ছা এটা হচ্ছে প্রথম গরুর বাচ্চাটা। বাচ্চাটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা এটাই প্রথম। এটাই প্রথম। গাভীটা কয় দাঁতের? গাভীটা রানিং 6 দাঁত। আচ্ছা, সিংটিং সব ঠিকঠাক আছে? খুব সুন্দর বডিও দেখান। হ্যাঁ, গরু ভালো। আচ্ছা, এটা একটা, হ্যাঁ বডি দেখেন। হ্যাঁ, দেশাল জাতের? হ্যাঁ দেশাল, সব দেশাল। আচ্ছা, দুধ কেমন আসবে ভাই? কেজি দেড়েক হবে, বেশি হতে পারে। কেজি দেড়েক হবে, বাচ্চাটা একটু ছোট, বেশি হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম নাম্বার গাভীটা। সেই সাথে দেখলাম আমরা একটা বকনা বাচ্চা। বাচ্চাটা সুন্দর আছে। গাভীটা বললেন 6 দাঁত। মা বেটি দুজনেই লাল। আচ্ছা, 2 নাম্বার। চলেন তাহলে এক বাদ দিয়ে বাকি সবগুলাই সার বাচ্চা। আচ্ছা, 2 নাম্বারের বাচ্চাটা হচ্ছে এটা বাচ্চা। দেখি বাচ্চাটা হালকা একটা নাভি ঝুলানো আছে। হ্যাঁ, বাচ্চাটা কি বাচ্চা? ভালো পুতুলের রং, ভালো পুতুলের বাচ্চা, বড় আছে। সার বাচ্চা, সার বাচ্চা, পুতুলের বাচ্চা। আনুমানিক বয়স? এবার বয়স ধরেন এরকম, ওরকমই 20-25 দিন। গাভীটা কয় দাঁতের ভাই? জুয়ান। এটা জোয়ান গাভী, জোয়ান গাভী। হ্যাঁ, পোলান টোলান সব ঠিকঠাক আছে? বডি ভালো, বডি ভালো। এখান থেকে দুধ কতটুকু আসবে? এটা ধরো কেজি খানা, কেজি সোয়া কেজি হবে। কেজি থেকে সোয়া কেজির মতো দুধ হতে পারে। বাছুরগুলো তো ছোট। হ্যাঁ হ্যাঁ, আরো হবে দুধ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এটা হচ্ছে সিরিয়ালের 2 নাম্বারটা, এ হলো মা বেটা। হ্যাঁ, আর এটা হচ্ছে তার বাচ্চাটা। হুম, বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা। গাভীটা জোয়ান, দুধ বললেন যে 1 কেজি থেকে 1.25 কেজি। আচ্ছা, 2 নাম্বার এটা, 3 নাম্বার এটা। আগে বাচ্চাকে দেখেন। হ্যাঁ, এটা সার বাচ্চা, এটাও হালকা নাভি ঝোলানো আছে। আচ্ছা, সিরিয়ালের 3 নাম্বার গাভীর বাচ্চাটা হচ্ছে এটা। হবে মাসখানিক বয়স হবে? মাসখানিক হবে না? আর গাভীটা কত দাঁতের? গাভীটা 6 দাঁতের। 6 দাঁতের গাভী, দেশাল জাতের? হ্যাঁ, সব দেশাল, সব দেশাল। হ্যাঁ, পরশ্রয় দেই না, হ্যাঁ সব দেশাল। এখান থেকে দুধ কেমন আসতে পারে বলেন তো? এটা ধরো কেজি ডেরেক হবে এদের দুধ। এটা কেজি ডেরেক? হ্যাঁ হবে, চামচা হতে পারে। এক গরুটার বডি ভালো, বডি ভালো। এটা হচ্ছে 2 নাম্বার গাভীটা। 3 নাম্বার, সরি 3 নাম্বার গাভী। ওলান দেখেন। হ্যাঁ, আর গাভীটা বয়স কয় দাঁত বললেন? 6 দাঁত। 6 দাঁত। সেই সাথে দেখলাম একটা সার বাচ্চা, 1.5 কেজির মতো দুধ হতে পারে। আচ্ছা চলেন 4 নাম্বারে চলে যাই। 4 নাম্বারে, 4 নাম্বার বাচ্চাটাকে দেখি আগে। বাচ্চাটাকে ঠিক করেন। আচ্ছা, এটা বাচ্চাটা, বাচ্চা উচ্চা লম্বা দেখেন, উচ্চা লম্বা আছে। বয়স কেমন হতে পারে? বয়স এটা ধরেন 1 মাস। 1 মাস খানিক। আচ্ছা, সার বাচ্চা, সার বাচ্চা সব ঠিকঠাক আছে? হ্যাঁ ইনশাআল্লাহ, সব সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক। আর গাভীটা কয় দিতে? গাভীটা হলো 6 দাঁত। গাভীটা 6 দাঁত দেখেন, রং দেখেন, লম্বা চড়া। রং টং সব ঠিকঠাক আছে? চামচোচা দেখেন, চামচোচা সব ঠিকঠাক আছে। 2 নাম্বার এটা, ইয়া 4 নাম্বার এটা, 4 নাম্বার। আর গাভীর বয়স কয় দাঁত বললেন? 6 দাঁত। 6 দাঁত বয়স। কেমন দুধ আসবে? এটা ধরেন 1 কেজি থেকে 1.25 কেজি হবে। 1 কেজি থেকে 1.25 কেজি হবে, 1.25 কেজির মতো হতে পারে। আচ্ছা, সর্বশেষ এটা হচ্ছে 5 নাম্বার গাভী, 5 নাম্বার, 20 দিন। আর এটা বাচ্চাটা, দেখি বাচ্চাটা, দেখেন বাচ্চাটা সার বাচ্চা, বাচ্চাটা কিন্তু, বাচ্চাটা ঠিক করে ধরেন। হ্যাঁ দেখি, বাচ্চাটা খুব নাভিটা কিন্তু বেশ ঝুলানো আছে, বাচ্চাটা নাভিটা ঝুলা আছে, বাচ্চাটা পাও তো লম্বা চড়া আছে। আচ্ছা, আর গাভীটা কয় দাঁতে? গাভীটা
ছয় রাত? বাচ্চাটা বয়স কেমন আসবে বলেন তো? 20 থেকে 22 দিন। 20 থেকে 22 দিন? আর এই গাভী হচ্ছে? গাভী দেখেন ছয় রাত বয়সের। গাভী ছয় রাত বয়স। হ্যাঁ হ্যাঁ, চামচা দেখেন, উঁচা লম্বা আছে, বড় দেখেন, রং দেখেন। এখান থেকে দুধ কেমন আসতে পারে? কোথাও কোনো খুদ নেই না। কতটুকু আসতে পারে দুধ? ৪ নম্বর গাভী ৪ নম্বর বাছুর ৪ বাছুর। আর এটা হচ্ছে ২ নম্বর গাভী ২ নম্বর বাছুর ষাঁড় বাছুর। আর এই পাশে দেখলাম আমরা এটা প্রথম নাম্বার গাভী, বকনা বাচ্চা, সেই সাথে একটা বকনা বাচ্চা। পাঁচটা গাভী, পাঁচটা বাছুর, চারটা ষাঁড়, একটা বকনা। আচ্ছা শাইনুর ভাই বলেন, তাহলে বললেন কিছু 1.5 কেজি, কিছু 1.25 কেজি, 1 কেজি, এই ধরনের দুধ হবে? দেশি গরু, এর থেকে বেশি তো আর দেশি গরু হবে না। আমার বললেও হবে না, মুখে বলবো 2 কেজি 2.5 কেজি হবে না। এখন কি অবস্থা বলেন, কত কি রেট রেখেছেন বর্তমানে? আজকে তো রোড লেগেছে 64,500 64,500। হালকা কিছু তো সুযোগ টুযোগ আছে দাম দরে? সুযোগ আছে, অল্প আছে, বেশি সুযোগ অল্প একটু আছে, খুব বেশি নাই। আচ্ছা বাজারের সার্বিক অবস্থা কি বলেন তো? মোটামুটি ভালো, মোটামুটি ভালো। কেনা মধ্যে আছে? কেনা মধ্যে আছে। আচ্ছা তাহলে আজকে রেট বললেন কত? 64,500। মোবাইল নাম্বার দেন। 01734 0734 86 86 98 98 55 55। ঠিক আছে, তাহলে আজকে 64,500 টাকার লটে চারটা গাভী, এই পাঁচটা গাভী, পাঁচটা বাছুর, চারটা ষাঁড়, একটা বকনা। ওকে ধন্যবাদ। তো দর্শক ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।